অযোধ্যার শ্রীরামঙ্গ মন্দির সম্পূর্ণ হয়ে সারিলা, কিন্তু বর্তমান এপরি এক চমৎকার ঘটনা সামনা আসুছি যে যা দেখি ভক্ত মানে ও লোক মানে আশ্চর্য চকিত হয়ে পড়ছে। কেউ ঈদ পক্ষে বা শাগুণা বহুত বর্ষরু আমি দেখা পাও নিলে তাহা এই দুই চব্বিশ হাজার কিছু দিন হব হঠাৎ বহু সংখ্যার অযোধ্যার অনেক 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 স্থানের বা শ্রীমন্দির স্থানরে দেখা মিলুছে। অনেক লোক তাঁকু জটাড়ু পক্ষী বলে কৌন, যিয়ে ভগবান শ্রীরামঙ্ক মন্দিরর সমাহারে উপরে উপরে মানে এই জটাড়ু পক্ষী উড়ি বুড়ুছেন, তাহা লোক মানে দেখি আশ্চর্যজনক হয়ে পড়লে। তো ভিউয়ার্স মানে লোক মানে আশ্চর্য এথিপাই হোক যে কারণ যে জাতির পক্ষী বহু বর্ষ পূর্বর বিলুপ্ত হয়ে সারি তাহা দুই হাজার মশিয়া পূর্বর এই শাগুণা গুড়ি দেখা পাও নিলে, কিন্তু এই দুই হাজার চব্বিশ মশিয়ার এই অযোধ্যার অনেক 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 স্থানরে বা শ্রীমন্দির শ্রীরামঙ্কর মন্দির উপরে এই জটাড়ু পক্ষী উড়িবার লোক মানে দেখা পাইছেন, যাফলে লোক মানে বহুত আশ্চর্য হয়ে পড়লে। বেড়ে দুই হাজার চব্বিশ মশিয়ার যেতবে লোক মানে এই সবু মানে হচ্ছে জটাড়ু পক্ষীর হচ্ছে উদ্ভাবন দেখিলা পরে অযোধ্যার সেতবে খবর খবর গণমাধ্যমের পঞ্চি পঞ্চগলা সেতবে ভগবান শ্রীরামঙ্কর চমৎকার সবুড়ে আলোচনা হবার লাগিছে, এপরিকি বৈজ্ঞানিক মানে এই চমৎকারকে দেখি চকিত হয়ে পড়ছেন। আজির এই ভিডিওরে শ্রীরামঙ্কর নির্মাণ বেকার সে সবু চমৎকারকে আপনার নিকটকু শুনাইবা চাহুছি। গত কিছু বর্ষ মধ্যে এই শাগুণা বা জটাই পক্ষী প্রজাতির বিলুপ্ত হয়ে যাই, কিন্তু রাম মন্দির প্রতিষ্ঠা হওয়া পরে অযোধ্যার রাম মন্দির উপরে বা অযোধ্যার অনেক স্থানরে এই জটাই পক্ষী দেখা লোক মানে পাইছেন। এই ঈদ পক্ষী ও জটাই পক্ষীকে লোক মানে দেখা মাত্রে আশ্চর্য হয়ে পড়লে ও সে হচ্ছে ভগবানঙ্ক নিকটরে প্রার্থনা মন্দির করে, তেণু ভগবান শ্রীরামঙ্কর প্রাণ প্রতিষ্ঠা পূর্বর এহা কিপরি দেখাগলা কেউ ভাবরে দেখাগলা এহা চিন্তা করি লোক মানে ভগবানঙ্ক নিকটরে পূজা প্রার্থনা আরম্ভ করেদেলে। তো দর্শক বন্ধু ও ভিউয়ার্স মানে এহা এক বহু বড় ধরনের কথা, এহা কোণী আশ্চর্যজনক কথা হয়ে পড়ব না। কিছু বুদ্ধিজীবী মানে রামায়ণরে অস্তিত্ব উপরে প্রশ্ন উঠাতে সে বিশ্বাস করে নিয়েছেন যে রামায়ণরে এর প্রকৃত সত কাহানি, কিন্তু দর্শক বন্ধু আজ আমার সমস্তে রামায়ণর সহিত জড়িত হয়ে রয়েছে, এইপরি বহুত প্রমাণ বিদ্যমান হয়ে সারিছে যেপরি সমস্ত বিশ্বাস করা বাধ্য করে দিয়েছি। আজ বি বৈজ্ঞানিক মানে গ্রহণ মধ্য করে সারি, দেখা পরে বৈজ্ঞানিক মানে ভাবিলে এহা স্বাভাবিক নুহে, কিন্তু এহা মনুষ্য মানক দ্বারা নির্মিত এক সেতু এবং এই সেতু যেঠারে নির্মিত হয়েছিল সেই স্থানের বর্তমান পর্যন্ত রয়েছে। কিন্তু দর্শক বন্ধু আজ আমি সমস্তে রামায়ণ সহ জড়িত হয়ে রয়েছি, এইপরি বহুত প্রমাণ বিদ্যমান হয়ে সারিছে যেপরি সমস্ত বিশ্বাস করা বাধ্য করুছি যে লঙ্কা যাওয়া প্রভু রামঙ্ক দ্বারা সেতু আজ বি উপস্থিত হয়ে রয়েছে, আজ বি বৈজ্ঞানিক মানে এই সত্যকে গ্রহণ করে সারিছেন। দেখা পরে বৈজ্ঞানিক মানে ভাবিলে এহা এক স্বাভাবিক নুহে, কিন্তু এহা মনুষ্য মানক দ্বারা নির্মিত এক সেতু এবং এই সেতু যেঠারে নির্মিত হয়েছিল সেই স্থানের বর্তমান পর্যন্ত রয়েছে, এর বৈজ্ঞানিক মানে দেখিকি মধ্য সত্য বলে প্রমাণিত করেছেন। মানে আউ দেখা মিলুছি আউ সেই সময়ের ভগবান শ্রীরাম পথরগুড়ি পাণি ভিতরক ভসাই দিয়ে ও সেই পথর উপরে শ্রীরাম ও তাঁকর সেনা পাদ লঙ্কা পৌঁছি যাই, তেণু সেই সবুঠার বড় প্রমাণ হচ্ছে যে রাবণর লঙ্কা আজ দেখা মিলুছি।
ଆଉ ଏକ ପ୍ରମାଣ ବହୁତ ଆଶ୍ଚର୍ଯ୍ୟଜନକ। ଜଟାଇ ପକ୍ଷୀ ଶାଗୁଣା ପ୍ରଜାତିର ଥିଲେ। ଆଉ ଜଟାଇ ପକ୍ଷୀ ପ୍ରଭୁ ଶ୍ରୀରାମଙ୍କର ପରମ ଭକ୍ତ ମଧ୍ୟ ଥିଲେ। ତ ବନ୍ଧୁଗଣ ଭିୟର୍ସ ମାନେ, ଶ୍ରୀରାମ ଓ ଜଟାଇ ପକ୍ଷୀ କଥା ଆମକୁ ରାମାୟଣରେ ମଧ୍ୟ ଦେଖିବାକୁ ମିଳୁଛି। ତ ବନ୍ଧୁଗଣ, ତ୍ରେତୟା ଯୁଗରେ ଯେତେବେଳେ ପିତାଙ୍କ ଆଜ୍ଞା କ୍ରମରେ ଶ୍ରୀରାମ ବନବାସକୁ ଯିବାକୁ ପଡ଼ିଥିଲା, ସେତେବେଳେ ପ୍ରଭୁ ଶ୍ରୀରାମ ପଞ୍ଚବଟୀରେ ଜଟାଇ ପକ୍ଷୀଙ୍କୁ ଭେଟ କରିଥିଲେ। ତ ଜଟାଇ ପକ୍ଷୀରାଜ ଜଟାଉ ମାତା ସୀତାଙ୍କୁ ନିଜ ଝିଅ ବୋଲି ମଧ୍ୟ ମନେ କରୁଥିଲେ। ଯେତେବେଳେ ରାବଣ ମାତା ସୀତାଙ୍କୁ ହରଣ କରି ଲଙ୍କାକୁ ନେଇଯାଉଥିଲେ, ସେତେବେଳେ ଜଟାଇ ପକ୍ଷୀ ସୀତାଙ୍କୁ ଉଦ୍ଧାର କରିବା ପାଇଁ ରାବଣ ସହିତ ସଂଗ୍ରାମ କରିଥିଲେ। ରେଡ଼ି। ତ ଜଟାଇ ପକ୍ଷୀ ଯେତେବେଳେ ରାବଣକୁ ସଂଗ୍ରାମ କରିବାକୁ ଯାଇଥିଲେ, ସେତେବେଳେ ଜଟାୟୁ ରାବଣ ଦେହକୁ ବହୁତ ତାଙ୍କ ପଞ୍ଝାରେ ବହୁତ ଆଘାତ ମଧ୍ୟ ଦେଇଥିଲେ। ଜଟାୟୁ ରାବଣଙ୍କୁ ଦେହକୁ ରକ୍ତାକ୍ତ ମଧ୍ୟ କରିଦେଇଥିଲେ। ଏହି ସଂଗ୍ରାମରେ ଜଟାଇ ପକ୍ଷୀ ଆହୁତି ମଧ୍ୟ ହୋଇଯାଇଥିଲେ ରାବଣଙ୍କ ପାଖରେ। ସୀତାଙ୍କୁ ଅପହରଣ କରିବା ବେଳେ ପୁଷ୍ପଙ୍କ ବିମାନ ଦ୍ୱାରା ଲଙ୍କା ଯାଉଥିଲା ରାବଣ ସୀତାଙ୍କୁ ନେଇକି। ଜଟାୟୁ ସେହି ମଧ୍ୟରୁ ଜଣେ ଏକ ମହାକ୍ରମୀ ରାବଣ କବଳରୁ ସୀତାଙ୍କୁ ମଧ୍ୟ ହରଣ କରିବାର ପଠାଇଥିଲେ। ତ ସୀତାଙ୍କ ସଂଗ୍ରାମ ପଛରେ ଜଟାୟୁ ପକ୍ଷୀ ପ୍ରଥମେ ଥିଲେ। ତ ଜଟାୟୁ ପକ୍ଷୀ ମନ୍ଦିର ତାଙ୍କର ମନ୍ଦିର ଥିଲା, ଜଟାୟୁ ପକ୍ଷୀଙ୍କର ମନ୍ଦିର ଥିଲା ଛତିଶଗଡ଼ରେ। ତ ବନ୍ଧୁଗଣ ବା ଭିୟର୍ସ ମାନେ, ଜଟାୟୁ ପକ୍ଷୀ ପ୍ରଥମେ ସୀତାଙ୍କ ବିଷୟରେ ରାମଙ୍କୁ ମଧ୍ୟ କହିଥିଲେ। ଭଗବାନ ଶ୍ରୀରାମ ଅଯୋଧ୍ୟାରେ ଜନ୍ମଗ୍ରହଣ କରିଥିଲେ, ଯାହା ରାମାୟଣରେ ମଧ୍ୟ ଉଲ୍ଲେଖ ହୋଇ ରହିଛି। ବର୍ଷ ବର୍ଷ ଧରି ଚାଲିଥିବା ରାମରାଜ୍ୟ ହତ୍ୟା ପରେ ଯେତେବେଳେ ପ୍ରଭୁ ରାମ ଜଳ ସମାଧିରେ ତ୍ୟାଗ କରିଥିଲେ, ସେତେବେଳେ ଅଯୋଧ୍ୟା ନଗରୀରୁ ଶୂନ୍ୟ ହୋଇଗଲେ। ପୁରାଣ ଓ ଇତିହାସ ଅନୁସାରେ ଯେତେବେଳେ ଉଜ୍ଜୟିନୀ ରାଜା ବିକ୍ରମ ଆଦିତ୍ୟ ଶିକାର ପାଇଁ ଆସିଥିଲେ ସେହି ସ୍ଥାନକୁ, ସେତେବେଳେ ଏହି ଜମିରେ କିଛି ଚମତ୍କାର ବିକ୍ରମାଦିତ୍ୟ ଦେଖିଥିଲେ। ଏହା ଥିଲା ଶ୍ରୀରାମଙ୍କର ଜନ୍ମସ୍ଥାନ। ଏହାପରେ ରାଜା ବିକ୍ରମ ଆଦିତ୍ୟ ରାମଙ୍କର ଏକ ବିଶାଳ ମନ୍ଦିର ନିର୍ମାଣ କରିଥିଲେ, ଯେଉଁଥିରେ କି ବିଶାଳ ବିଶାଳ ପଥର ସ୍ତମ୍ଭ ସବୁ ମଧ୍ୟ ରହିଥିଲା। ସମୟ ସମୟରେ ରାଜାମାନେ ଏହି ମନ୍ଦିରର ଯତ୍ନ ମଧ୍ୟ ନେଉଥିଲେ। ବିକ୍ରମାଦିତ୍ୟ ମଧ୍ୟ ଏହି ମନ୍ଦିରର ଯତ୍ନ ନେଉଥିଲେ। ସେ ମନ୍ଦିର ହେଉଛି ଶ୍ରୀରାମଙ୍କର ମନ୍ଦିର। ଏଠି ବିଂଶ ଶତାବ୍ଦୀରେ ମଙ୍ଗଲମାନେ ସାରା ଭାରତ ବର୍ଷକୁ ଶାସନ କରି ଆସୁଥିଲେ। ସେମାନେ ଶ୍ରୀରାମଙ୍କର ଜନ୍ମସ୍ଥାନକୁ ମଧ୍ୟ ନଷ୍ଟ କରିଦେଇଥିଲେ, ଏବଂ ସେଠାରେ ଗୋଟିଏ ଆଉ ଗୋଟିଏ ମସଜିଦ ମଧ୍ୟ ଏହି ମଙ୍ଗଲମାନେ ତିଆରି କରିଦେଇଥିଲେ। ଆଉ ଏହାକୁ ଭଗବାନ ଶ୍ରୀରାମଙ୍କର ମନ୍ଦିର ନିର୍ମାଣ ପାଇଁ ସୁପ୍ରିମକୋର୍ଟରୁ ଏକ ପ୍ରସ୍ତୁତି ମଧ୍ୟ ଆସିସାରିଥିଲା। ସେତେବେଳେ ସେହିଠାରେ ଶ୍ରୀରାମଙ୍କର ମନ୍ଦିର ମଧ୍ୟ ନିର୍ମାଣ କରିଯାଇଥିଲା, କିନ୍ତୁ ନେପାଳରୁ ଆସିଥିବା ବିଶାଳ ଶିଳାରୁ କାହିଁକି ଶ୍ରୀରାମଙ୍କର ମୂର୍ତ୍ତି କରାଗଲା ନାହିଁ, ଏହା ବି ମଧ୍ୟ ଆମେ ଏଇଠାରେ ଜାଣିବା ପାଇଁ ଚେଷ୍ଟା କରିବା। ରେଡ଼ି ଷ୍ଟାର୍ଟ। ଏହିପରି କ'ଣ କ'ଣ କାରଣ ଥିଲା, କେଉଁ କେଉଁ କାରଣ ଥିଲା, ସେହି ଶିଳାରେ କ'ଣ ପାଇଁ ହେଉନଥିଲା, ଆଜି ଆମେ ଜାଣିବା। ସେହି ଶିଳାରେ ମୂର୍ତ୍ତି ନ ହୋଇ ଅଲଗା ପଥରରେ ମୂର୍ତ୍ତି ନିର୍ମାଣ କରାଗଲା, ନିର୍ମାଣ ପଛରେ ବହୁତ କାରଣ ମଧ୍ୟ ରହିଛି, ତାହା ବର୍ତ୍ତମାନ ଏହି ଭିଡ଼ିଓରେ ନ କହି ଆମେ ନେକ୍ସଟ ଭିଡ଼ିଓରେ ତ କହିବାକୁ ଯିବା। କାହିଁକି କ'ଣ ପାଇଁ ସେହି ଶିଳାରେ ଶ୍ରୀରାମଙ୍କର ମାନେ ମୃତ୍ୟୁ ହୋଇପାରିଲା ନାହିଁ, ତ ଏଇ ଭିଡ଼ିଓ ଦେଖିଲା ପରେ ନେକ୍ସଟ ଭିଡ଼ିଓକୁ ଆପଣମାନେ ଅନେଇକି ଥିବେ, ନହେଲେ ତ ଏଇ ଭିଡ଼ିଓ ପରେ ଆଉ ନେକ୍ସଟ ଭିଡ଼ିଓକୁ ବୁଝିପାରିବେ ନାହିଁ। ତ ଭିୟର୍ସ ମାନେ, ଦର୍ଶକମାନେ, ମୋ ଭିଡ଼ିଓ କେମିତି ଲାଗିଛି ଆପଣମାନଙ୍କୁ ଯଦି ଭଲ ଲାଗିଥିବ ତାହେଲେ ପ୍ରଥମେ କମେଣ୍ଟରେ ଜୟ ଶ୍ରୀରାମ ଜୟ ଜଗନ୍ନାଥ ଲେଖିଦିଅନ୍ତୁ। ତ ଏହା କେଉଁଠାରେ କେଉଁ ମନ୍ଦିର ତିଆରି ହେଉଛି ତାହା ବି ମଧ୍ୟ କମେଣ୍ଟରେ ଲେଖିଦିଅନ୍ତୁ। ତ ଭିୟର୍ସ ମାନେ, ତ ମୁଁ ଜାଣିନି ମୋ ଭିଡ଼ିଓ ତୁମକୁ କେମିତି ଲାଗିଛି, ଯଦି ମୋ ଭିଡ଼ିଓ ଭଲ ଲାଗିଥିବ ତାହେଲେ ଆପଣମାନେ ମୋ ଚ୍ୟାନେଲକୁ, ଏଇ ଜଗନ୍ନାଥ ଚ୍ୟାନେଲକୁ ସବସ୍କ୍ରାଇବ୍ କରିଦେବେ, ବେଲ୍ ଆଇକନ୍ ବଟନ୍କୁ ଦବାଇଦେବେ, ଯଦି ବେଲ୍ ଆଇକନ୍ ବଟନ୍କୁ ନ ଦବାଇବେ ତାହେଲେ ଆଗକୁ କ'ଣ କ'ଣ ଭିଡ଼ିଓ ଆସିବ ଆପଣମାନେ ଜାଣିପାରିବେ ନାହିଁ।
बेल आइकन को दबाई रखिले तो व्यूअर्स माने ए वीडियो देखिला परे आपण माने आउरी बने को वीडियो मो चैनल ले देखिया को पाइबे तो मो चैनल जदी नुवा आसी जंती ताले मो चैनल को सब्सक्राइब करंतु ता पाकर दिया बेल आइकन बटन को दबाई दियंतु जहा फळरे मु आउरी बने को अनेक वीडियो YouTube रे मो चैनल रे प्रथमे पकाइला मात्र कि आपण मानन को पाक को प्रथमे नोटिफिकेशन हिसाब रे जाई कि पहुंचिबो जहा फळरे आपण माने एही सब प्रकार रो वीडियो आपण माने देखि पारिबे तो पाई चेष्टा करिवे नै जे कमेंट रे जय श्री राम जय जगन्नाथ तो व्यूअर्स माने एटी फॉर ए वीडियो को एंड करूची तो नेक्स्ट वीडियो पर तो नेक्स्ट वीडियो शेयर करछन तो आपण माने कहबे आगुरी अनेक अनेक एही प्रकार वीडियो आपण माने देख पाई जय जगन्नाथ।